পলা বলেতো মই চেষ্টা কৰা, মানে পলা বলে কি আৰু, এনেই আমাৰ নোৱাৰি থাকিলে আমি গুচি যাওঁ ন, সেনেকৈ আৰু নৰ্মেলি আমি ওলাই গৈছিলোঁ আৰু সেইটোৱে। আপোনাক আৰক্ষী থানাৰ ভিতৰত যিহেতু ইতিমধ্যে ইমান সময় ৰখা হ'ল, আৰক্ষীৰ বিষয়াগৰাকীয়ে বা আৰক্ষীৰ বিষয়াসকলে কিবা ভয় ভাবুকি দিছে নেকি? নাই, বৰ্তমান তেনেধৰণৰতো একো নাই, বৰ্তমান মই তেনেকৈ একো ভবা নাই কৰিম বুলি। আপোনাক কৈছে নেকি গোচৰ ৰুজু কৰাৰ কথা, তেনেকুৱা ধৰণৰ কিবা কৈছে নেকি? অলৰেডি মই গম পোৱা মতেতো একশ্যনটো লোৱা গৈছে তেওঁৰ ওপৰত, মই গম পোৱা মতে, যিহেতু তেওঁক ধৰক ছাছপেণ্ড কৰা গৈছে বুলি শুনা পাইছোঁ মই। বাকী মোৰ তেনেকুৱা একো তেওঁৰ ওপৰত একো একো হেৰি কৰিম বুলি ভবা নাই। আজি কিমানমান সময়ত হৈছিলে মূল ঘটনাটো, কেতিয়া হৈছিল এইটো? আপোনাৰ ধৰক 6:30-7:30 ভিতৰত হৈছিলে। এতিয়াতো 11:30 বাজি গ'ল, 5 ঘণ্টা ধৰি আপোনাক বহুৱাই ৰাখিলে থানাত, কি হৈছিলে মাজৰ সময়খিনি? কি ভিতৰত প্ৰহাৰ কৰা বুলি কৈছে যে, বাহিৰতো প্ৰহাৰ কৰিছে, ভিতৰতো আপোনাক প্ৰহাৰ কৰা বুলি কৈছে, সঁচা নেকি এইটো? মানে এতিয়া ধৰক কথাটো এইটো, যিহেতু অলৰেডি আণ্ডাৰ প্ৰেছাৰত আছে, যোৱাবাৰ যেনেকৈ 15 আগষ্টত কিবা বোম হেৰি কৰা বুলি কৈছিলে, আৰু এইবাৰ মই নৰ্মেলি তেনেকৈ আচলতে পাৰ হৈ যাব নালাগিছিলে, মোক ৰখিব গৈছিলে, মই ৰখিব লাগিছিলে। তালাচীটো, সেইটো তালাচী বাৰু লোৱা যাব, কাৰণ অলৰেডি মই ছাছপেক্ট টাইপৰে ট্ৰিট হোৱা হৈছিল, মই মোৰ এইটো ভুল স্বীকাৰ কৰিছোঁ যে মোক ৰখাইছিলে, মই নৰখিলোঁ, কথাটো সেইটো। আপুনি শুনি ৰখা নাছিল নে আপুনি শুনাৰ পিছতো আচলতে আপুনি গুচি গৈছিল? নাই, প্ৰথমবাৰ মই শুনিছিলোঁ, কিন্তু মই ভাবিছিলোঁ চাগে নৰ্মেলি কিবা কৈছে, কাৰণ নৰ্মেলি তেনেকৈ আমাক কয়ে মানে। তাৰপিছতো হ'লেও একো নাই দে, যা ডেলিভাৰী জন ইয়াতে, নহ'লে একপাক ঘূৰি আহিব লগা হয় আমাৰ, মানে তেনেকুৱা। তো আমাক বেছিকেলি আমাক যাব, নাই নাই নাই, সেইটো মিছা হয়। আমাক মোৰ থানাৰ ভিতৰত মোক একো কোনো একো প্ৰহাৰ কৰা নাই, যিটো হৈছে সব বাইৰতে হৈছে, আৰু অলৰেডি আপোনালোকে ভিডিঅ'টো দেখিছে চাগে। ভিডিঅ'টোত যি দেখা গৈছে আপোনাৰ ওপৰত আক্ৰমণ কৰিছিলে, আপুনি এই আৰক্ষী বিষয়াজনৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰাৰ কথা কিবা চিন্তা কৰিছে নেকি? নাই, বৰ্তমান তেনেকুৱা একো মই চিন্তা কৰা নাই। এতিয়া কিবা শাৰীৰিক অসুস্থতা কিবা প্ৰহাৰ কৰা আমি দেখা পাইছোঁ, যিহেতু প্ৰচণ্ড চৰ শুদাইছে, আপোনাৰ ডিঙিত টেটু চেপি ধৰিছে, গতিকে কিবা আপোনাৰ কিবা এতিয়া কিবা ইঞ্জুৰি মেডিকেল যিহেতু কৰা হ'ল আপোনাৰ? মেডিকেল মানে বেলেগ একো নাই, এইটো নৰ্মেল ডে, এইটো অন দা স্পট যেতিয়া হৈছিলে তেতিয়া মানে অকণমান ইয়াতে ধৰক চুৱেলিং হৈছিলে, এতিয়া ধৰক অলপ ঠিক হৈছে সেইটোৱে আৰু। কটন বিশ্ববিদ্যালয়ত অধ্যয়ন কৰি থকাৰ লগতে সমান্তৰালভাৱে আপুনি অৰ্জনৰ উপাৰ্জনৰো পথ বাছি লৈছিলে, ডেলিভাৰী বয় হিচাপে আপুনি কাম কৰি আছিলে, পঢ়ি থকা দিনতে আপুনি কৰি আছে পঢ়ি থকা দিনৰ পৰা? আচলতে সেইটো ভবা নাছিলোঁ, কিন্তু মানে ধৰক মই মানে মোৰ পৰিস্থিতিয়ে কৈছে আৰু মই কৰিছোঁ তেনেকুৱা আৰু। ধৰক আৰক্ষীৰ ফালৰ পৰা আপোনাৰ ওপৰত যিটো এই ঘটনা সংঘটিত হ'ল, এই ঘটনাটোক আপুনি অন্যায় কৰা অন্যায় বুলি ভাবে নে নাভাবে? প্ৰথম অৱস্থাত যদি মই নিজৰ ক্ষেত্ৰত কওঁ দেন মই ভাবিছিলোঁ, কিন্তু পিছত যেতিয়া মই গোটেই কথাটো গম পালোঁ যে ধৰক অলৰেডি আণ্ডাৰ প্ৰেছাৰত আছে চব, আৰু ধৰক ৰাইজিং ডে আহি আছে বুলি মই যিহেতু কৈছোঁ আপোনালোকক, তো আৰু লগতে তেওঁৰ ওপৰত মই একো পাৰ্চনেল তেনেকুৱা একো হেৰি নাই, কিন্তু হয় সেইটো এটা মমেণ্টত হৈ গ'ল মোৰ মতে, কিন্তু তেনেকুৱা হ'ব নালাগে আৰু নৰ্মেলি, কাৰণ আমিও যিহেতু ৰাতিপুৱাৰ পৰা সন্ধিয়ালৈকে ধৰক সেইটো নিজৰ কামতে থাকোঁ, তেওঁলোকেও যেতিয়া কামটো কৰে তো চবৰ কথাটো বুজি পাব লাগে আৰু। আৰু মই অকল জাষ্ট 92হে পাৰ কৰিছিলোঁ। ইতিমধ্যে আৰক্ষী বিষয়াগৰাকীক নিলম্বন কৰিছে, গতিকে আপুনি ভাবে নেকি যে আৰক্ষী বিষয়াগৰাকীৰ ওপৰত এই যি কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰক্ষী অঞ্চলক প্ৰধানগৰাকীয়ে, এয়া কৰিব লাগে নে নালাগে? এতিয়া সেইটো কথাত ক'বলৈ গ'লে মানে তেওঁতো লগৰ লগত ইমিডিয়েট ধৰক সেইটো কৰা গৈছে, কিন্তু যিহেতু অলৰেডি তেওঁ বস্তুটো পালে যেতিয়া, এইটো আৰু এক্সট্ৰাকে একো মই নাভাবোঁ যে আৰু কিবা তেওঁ যোগ্য বুলি ভাবেনে আপুনি? যোগ্য তেওঁ যিটো কাম কৰিছে সেইটো কাৰণেতো তেওঁ বাৰু অলপ হ'লেও সেইটো হৈছে বাৰু, সেইটো তেওঁ হৈছে বাৰু যিহেতু অলৰেডি হৈ গ'ল, কিন্তু আৰু মই তেনেকুৱা ভবা নাই যে তেওঁ আৰু যে কিবা আৰু ফেচ কৰিব লাগে। বাহিৰত ফাঁচী বজাৰত যেতিয়া আপোনাক প্ৰহাৰ কৰিছিল তেতিয়া দেখা পাইছো গৰমা গৰমী হৈছিল, তেওঁ আকৌ ধমকিও দিছিল আপোনাক, থানাৰ ভিতৰত যেতিয়া আহিছে আপোনালোক দুটা লগ লাগি আছে, দুটা সন্মুখীও হৈছিলে, ভিতৰতো কিবা তেনেকুৱা দাবী ধমকি কিবা তেনেকুৱা কিবা কৰিছিল? ভিতৰত দাবী ধমকি এতিয়া ধৰক মই ঘপককৈ কিবা এটা কেছ হৈছে ধৰক নৰ্মেল ইণ্টাৰগেশ্যন আৰু, যে কি হৈছিল, কিয় পাৰ হ'লো, তেনেকুৱা ধৰক কথা আৰু, আৰু কোৱাৰ পিছতো কিয় নুশুনিলো ধৰক, বা নহ'লে আৰু তাৰপিছত যে এনেকুৱা থানাত থকাৰ সময়ছোৱাতে, যেতিয়া থানাত আছিলে সেই সময়ছোৱাতে তেওঁক ছাছপেণ্ড কৰা হ'ল, তেওঁ সেই সময়ত আকৌ তেওঁৰ কিবা প্ৰতিক্ৰিয়া আছিল নেকি আপোনাৰ প্ৰতি, আপুনি থাকোঁতে আপোনাক মাতবোল কৰা নাই তাৰ? যেতিয়া মানে ধৰক সেইটো নিউজটো আহিছে ধৰক ময়ো গম পাইছোঁ, তেওঁ গম পাইছে ছেম সময়তে গম পাইছোঁ, তাৰপিছত তেওঁ ধৰক একো তেনেকুৱা প্ৰেছাৰাইজ বা নহ'লে মোৰ একো হেৰি কৰা নাই, কিন্তু নৰ্মেল প্ৰচিজিয়ৰ ধৰক মই ঘপককৈ তেওঁলোকে এতিয়া কিবা হ'ল বুলি এৰিব নোৱাৰে, বা নহ'লে কিবা কি হৈছে তো এটলিষ্ট সেইটো বস্তুটো ওলাব লাগিব তেনেকুৱা। আৰক্ষীক এটা ফ্ৰেণ্ডশ্বিপ ব্যৱহাৰ কৰিবলৈ দিয়া হয় পাব্লিকৰ লগত, কিন্তু এই ঘটনাটো বাৰু আমি ক'ব পাৰোঁ জানো ফ্ৰেণ্ডশ্বিপ প্ৰকৃত হৈছিল জানো, মানে হয় জানো জনসাধাৰণৰ লগত আৰক্ষী সফল হৈছে নে এটা বন্ধুত্বপূৰ্ণ
ব্যবহার করার ক্ষেত্রে, যেহেতু তোমার ঘটনাটা বহু কথা কলে এটা মানে নর্মেলি এটা ধরক আমি অন দ্য স্পট যেটা সেই যেটা ঘটনাটা হল সেই সময় সাকে অকমান থাকিব লাগিছিলে মেইনলি ফ্রেন্ডলি, কারণ মানে ইমানো এগ্রেসিভ হওয়াটো একো হেৰি নপৰে সেইটো। তেওঁলোকক মই মই ধন্যবাদে জনাইছোঁ, কারণ মানে ধন্যবাদ জনাইছোঁ তেওঁলোক সকলোকে যোনখিনি মূলত বর্তমানে এতিয়ালৈকে খাড়া হৈ আছিলে আৰু এতিয়াও আছে, ধৰক সিহঁতৰ কাৰণে অশেষ ধন্যবাদ, কারণ ভবা নাছিলোঁ ধৰক তথাপিও আহিছে আছিলে। যোনটো শনি মন্দিরের ওসর যদি নাকাটো মারি আসে পুলিশে তো মানে তাতে মোক রখাইছিলে, এনে নর্মেলি মানে তাতে আমাক নর্মেলি ডেলিভারি এজেন্টবিলাক যাবই দিয়ে বাইরে মানে মানে সেফাল পার হয়ে যাব দিয়ে, তো মো তেনেকে ভাবিছিল নর্মেলি তুমি কৈছে বলে, কিন্তু এটা সিরিয়াস ইস্যু চলি আছে অলরেডি রাইজিং ডে আছে বলে কৈছে আলফার হের কারণে, তো সেইটো কারণে মানে অকমান তাতে নাকাটো অল্প বেশিকে লগাইছিল এবং মাতিলে মই মানে ভালকে গুরুত্ব নিদিল প্রথমবার, তো নেক্সট টাইম তেনেকে মানে আহি হয় অকমান প্রহারটা মোর উপর বেশিকে করলে প্রথমবার, কিন্তু মানে পিছত গৈ ভালকে বুঝি পাইছো যে কেসটা অলপমান বেলেগ আর যে অলরেডি রাইজিং ডে কারণে কিবা বেলেগ সিচুয়েশনতে আছে পুলিশ মানে হে আর আপনি পলাবল নাই কো ভাবা আপনি পড়ি আছে কটন বিশ্ববিদ্যালয় তেতিয়া মই হয় মো টার্মটো বর্তমান কমপ্লিট হৈছে বাট মোর এক্সাম আছে দুটামান দিবলে তেনে কো হয় আপনা ঘর কো ঘর ঘর মোর তেজপুর তেজপুর কিমান দিন পর পড়ি আছে কাম মোর বেশি সময় হওয়া না আপনা ধরক ডেড়মা মানে ধরক ডেড়মা মান ধরে পড়ি আছে। ঘর আপনার কোন কোন আছে? ঘর মোর মা আছে আর ভন্টি। পড়ি থাকা দিনের পর আপনি কাম করে থাকা বলে কৈছে, আপনি কটন বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে থাকার সমান্তরালভাবে আপনি অর্জনের উপার্জনের পথ বাছি লৈছিলে, ডেলিভারি বয় হিসেবে আপনি কাম করে আছিলে পড়ি থাকা দিনতে আপনি করে আছে পড়ি থাকা দিনের পর আসলে এটা ভাবা নাছিল, কিন্তু মানে ধরক মই মানে মোর পরিস্থিতি কৈছে আর মই করেছো তেনেকুৱা ধরো আরক্ষীর ফলের পর আপনার উপর যে এই ঘটনা সংঘটিত হল এই ঘটনাটুক আপনি অন্যায় করা অন্যায় বলে ভাবে নে না ভাবে? প্রথম অবস্থাত যদি মই নিজের ক্ষেত্রে কোঁ দেন মই ভাবিছিল, কিন্তু পিছত যেটা মই গোটেই কথাটো গম পালো যে ধরক অলরেডি আন্ডার প্রেসারড আছে সব আর ধরক রাইজিং ডে আহি আছে বলে মই যেহেতু কৈছো আপনাদের, তো আর লগতে তেওঁৰ ওপৰত মই একো পার্সোনাল তেনেকুৱা হেৰি নাই, কিন্তু হয় সেইটা মোমেন্টত হয়ে গেল মোর মতে, কিন্তু তেনেকা হব নালাগে আর নর্মেলি, কারণ আমিও যেহেতু রাতেপুৱাৰ পৰা সন্ধিয়ালৈকে ধরো সেইটো নিজৰ কামতে থাকো, তেওঁলোকেও যেতিয়া কামটো করে তো সবর কথাটো বুঝি পাব লাগে আর আর মই অকল জাস্ট 92 হে পাৰ কৰিছিলোঁ। ইতিমধ্যে আৰক্ষী বিষয়াগৰাকীক নিলম্বন কৰিছে, গতিকে আপুনি ভাবে নেকি যে আৰক্ষী বিষয়াগৰাকীৰ ওপৰত এই যে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰক্ষী অঞ্চলক প্ৰধানগৰাকীয়ে এয়া কৰিব লাগে নে নালাগে? এতিয়া সেইটো কথাত কবলগা মানে তেওঁটো লগৰ লগত ইমিডিয়েট ধৰক সেইটো কৰা গৈছে, কিন্তু যেহেতু অলরেডি বস্তুটা পালে যেটা এটা আর এক্সট্রা কে একটু মানে না ভাবো যে আর কিবা যোগ্য বলে ভাবেনে আপনি যোগ্য যেটা কাম করেছে সেইটার কারণে তো বারো অল্প হলেও এটা হয়েছে বারো এটা হয়েছে বারো যেহেতু অলরেডি হয়ে গেল, কিন্তু আর মই তেনেকা ভাবা নাই যে কিবা আর ফেস করব লাগে। বাহির ফাঁসি বাজার যেটা আপনার প্রহার করেছিল দেখা পাইছো গরমা গরমী হয়েছিল আর ধমকিও দিছিল আপনার থানার ভিতর যেটা আছে আপনার দুটা লগ লাগি আছে দুটা সম্মুখা সম্মুখীও হয়েছিল ভিতর তো কিবা তেনেকুৱা দাবি ধমকি কিবা তেনেকুৱা কিবা করেছিল ভিতর দাবি ধমকি? এতিয়া ধরক মই ঘপকে কিবা এটা কেস হয়েছে ধরো নর্মেল ইন্টারগেশন আর যে কি হয়েছিল কিয় পার হলো তেনেকুৱা ধরো কথা আর আর কোয়ার পিছতো কি অনুশুনিলো ধরক বা নলে আর তারপর যে থানা থাকার সময়সাতে যেটা থানা আছিল সেই সময়সাতে তেওঁক সাসপেন্ড করা হল সেই সময় আকৌ তেওঁর কিবা প্রতিক্রিয়া আছিল নাকি আপনার প্রতি আপনি থাকতে আপনার মাতবুল করা হয় তার যেটা মানে ধরক সেইটো নিউজটো আহিছে ধরক মই গম পাইছো তেওঁ গম পাইছে সেম সময়তে গম পাইছো, তারপর ধরক একো তেনেকা প্রেসারাইজ বা নলে মোর একো হেৰি করা নাই, কিন্তু নর্মেল প্রসিজার ধরক মই ঘপকে তেওঁলোকে এটা কিবা হল বলে এড়ব নরে বা নহলে কিবা কি হয়েছে তো এটলিস্ট সেইটো বস্তুটো ওলাব লাগবে তেনেকুৱা আরক্ষীক একটা ফ্রেন্ডশিপ ব্যবহার করবলে দিয়া হয় পাবলিকের লগত, কিন্তু এই ঘটনাটোই বাৰু আমি কব পাৰো জানো ফ্রেন্ডশিপ প্রকৃত হয়েছিল জানো মানে হয় জানো জনসাধারণের লগত আরক্ষী সকলে জানে একটা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করার ক্ষেত্রে যেহেতু তোমার ঘটনাটো বহু কথা কলে এতিয়া মানে নর্মেলি এটা ধরক আমি অন দ্য স্পট যেটা সেই যেটা ঘটনাটো হল সেইটো সময়ত সাকে অকমান
থাকিব লাগিছিলে মেইনলি ফ্রেন্ডলি, হয় কারণ মানে ইমানো এগ্রেসিভ হওয়াটো একো হেৰি নপৰে সেইটো। তেওঁলোকক মই ধন্যবাদে জনাইছো, কারণ মানে ধন্যবাদ জনাইছো তেওঁলোকক সকলোকে যোনখিনিয়ে মূলত বর্তমানে এতিয়ালৈকে খাড়া হৈ আছিলে আৰু এতিয়াও আছে, ধৰক সিহঁতৰ কাৰণে অশেষ ধন্যবাদ, কারণ ভবা নাছিলো ধৰক তথাপিও আহিছে জ্ঞান। যোনটো শনি মন্দিরের ওসর যেটো নাকাটো মারি আসলে পুলিশে, তো মানে তাতে মোক রখাইছিলে। এনে নর্মালি মানে তাতে আমার নর্মালি ডেলিভারি এজেন্টবিলাক যাবই দিয়ে বাইরে, মানে মানে সেফালদি পার হয়ে যাব দিয়ে, তো মো তেনেকে ভাবিছিল নর্মালি তুমি কইছে বলে, কিন্তু এটা সিরিয়াস ইস্যু চলি আছে, অলরেডি রাইজিং ডে আহি আছে বলে কইছে আলফার হের কারণে, তো সেইটো কারণে মানে অকমান তাতে নাকাটো অল্প বেশিকে লগাইছিল এবং মাতিলে মই মানে ভালকে গুরুত্ব নিদিল প্রথমবার, তো নেক্সট টাইম যেন মানে আহি হয় অকমান প্রহারটো মোর উপর বেশিকে করলে প্রথমবার, কিন্তু মানে পিছত গিয়ে ভালকে বুঝি পাইছো যে কেসটো অলপমান বেলেগ আর, যে অলরেডি রাইজিং ডে কারণে কিবা বেলেগ সিচুয়েশনতে আছে পুলিশ মানে হে আর। আপনি পলাবলে চেষ্টা করেছিল নাকি? পলাবলে তো মই চেষ্টা করা মানে পলাবলে কি আর, এনে আমার নো এন্ট্রি থাকলে আমি গুছিয়ে যাও না, এনেকা আর নর্মালি আমি উলাই গেছিল আর সেটাই। আপনার আর কিছুনার ভিতর যেহেতু ইতিমধ্যে ইমান সময় রখা হল, আরক্ষীর বিষয়া গৰাকীয়ে বা আরক্ষীর বিষয়া সকলে কিবা ভয় ভাবুকি দিছে নাকি? নাই বর্তমান তেনে ধরনের তো একো দেখা নাই, নাই বর্তমান মই তেনেকে একো ভাবা নাই করিম বলে। আপনা কইছে নাকি গুছর রুজু করার কথা তেনে ধরনের কিবা কইছে নাকি? নাই অলরেডি মই গম পাওয়া মতে তো অ্যাকশন তো লওয়া গৈছে তেওঁৰ ওপৰত, মই গম পাওয়া মতে যেহেতু তেওঁক ধরক সাসপেন্ড করা গৈছে বলে শুনা পাইছো, মই বাকি মোৰ তেনেকুৱা একো তেওঁৰ ওপৰত একো একো হেৰি কৰা বলে ভাবা নাই। যোৱাবাৰ যেনেকে 15 আগষ্টত কিবা বোম হেৰি কৰা বুলি কৈছিলে, আৰু এবাৰ মই মই নৰ্মেলি তেনেকৈ আচলতে পাৰ হৈ যাব নালাগিছিলে, মোক ৰখিব গৈছিলে, মই ৰখিব লাগিছিলে। তালাচীটো এইটো তালাচী বাৰু লোৱা যাব, কাৰণ অলৰেডি মই চাছপেক্ট টাইপৰে ট্ৰিট হোৱা হৈছিল, মই মোৰ এইটো ভুল স্বীকাৰ কৰিছোঁ যে মোক ৰখাইছিলে, মই নৰখিলোঁ কথাটো সেইটো। আপুনি শুনি ৰখা নাছিল নে আপুনি শুনাৰ পিছতো আচলতে আপুনি গুচি গৈছিল? নাই প্ৰথমবাৰ মই শুনিছিলোঁ, কিন্তু মই ভাবিছিলোঁ চাগে নৰ্মেলি কিবা কৈছে, কাৰণ নৰ্মেলি তেনেকৈ আমাক কয়ে মানে, তাৰপিছতো হ'লেও একো নাই দে যা ডেলিভাৰী জন ইয়াতে, নহ'লে একপাক ঘূৰি আহিব লগা হয় আমাৰ মানে তেনেকুৱা, তো আমাক বেছিকেলি আমাক যাব নাই 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 সেইটো মিছা হয়, আমাক মোৰ থানাৰ ভিতৰত মোক একো কোনো একো প্ৰহাৰ কৰা নাই, যিটো হৈছে সব বাইরেটে হৈছে, অলরেডি আপোনালোকে ভিডিওটো দেখিছে স্যার, এটা ভিডিওটো যি দেখা গৈছে আপোনাৰ ওপৰত আক্ৰমণ কৰিছিল, আপুনি আৰু ই আৰক্ষী বিষয়াজনৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰাৰ কথা কিবা চিন্তা কৰিছে নেকি? নাই বৰ্তমান তেনেকৈ একো মই চিন্তা কৰা নাই, ভবা নাই, নাই একো ভবা নাই। আপুনি পঢ়ি আছে কটন বিশ্ববিদ্যালয়ত এতিয়া? মই হয় মোৰ টাৰ্মটো বৰ্তমান কমপ্লিট হৈছে, বাট মোৰ এক্সাম আছে দুটামান দিবলৈ তেনেকৈ। আপোনাৰ ঘৰ কত? ঘৰ কত? মোৰ তেজপুৰ। তেজপুৰ কিমান দিনৰ পৰা কৰি আছে কাম? মোৰ বেছি সময় হোৱা নাই আপোনাৰ ধৰক ডেৰমাহমান ধৰি কৰি আছো। এতিয়া কিবা শাৰীৰিক অসুস্থতা কিবা প্ৰহাৰ কৰা আমি দেখা পাইছো যিহেতু, প্ৰচণ্ড চৰ খুদাইছে আপোনাক, ডিঙিত টেটু চেপি ধৰিছে, গতিকে কিবা আপোনাৰ কিবা এতিয়া কিবা ইঞ্জুৰি মেডিকেল যিহেতু কৰা হ'ল আপোনাৰ? মেডিকেল মানে পেলে একো নাই, এইটো নৰ্মেল ডে, এইটো অন দ্য স্পট যেতিয়া হৈছিলে তেতিয়া মানে অকণমান ইয়াতে ধৰক চুৱেলিং হৈছিলে, এতিয়া ধৰক অলপ ঠিক হৈছে সেইটোৱে আৰু। কি ঘৰত আপোনাৰ কোন কোন আছে এতিয়া? ঘৰত মোৰ মা আছে আৰু ভণ্টি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017990 নম্বৰত।